সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ডিমের দাম, বাড়তি মুরগি ও সবজির বাজার, নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের দাবি ক্রেতাদের। আন্তর্জাতিক মহলে চিহ্নিত সন্ত্রাসী দল বিএনপির বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা ওবায়দুল কাদেরের, একদফা দাবিতে বিএনপির গণমিছিল। এবং জয়পুরহাটে চড়া মুনাফার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনজিও কর্মকর্তার বিরুদ্ধে, পথে বসেছে 200 পরিবার। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কিছুটা হলেও কমতে শুরু করেছে ডিমের দাম। খুচরা বাজারে এখন ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়। রসুন ও পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও অন্যান্য পণ্যের দামে তেমন পরিবর্তন নেই। নিত্যপণ্যের দাম বৃদ্ধির ঘটনায় ক্রেতাদের অভিযোগ সমন্বয়হীনতা, আর বিক্রেতারা দোহাই দিচ্ছে সরবরাহ ঘাটতির। কাউসার আমাদের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি অন্যান্য সংস্থার চলমান অভিযানে ডিমের পাইকারি বাজার কিছুটা নিয়ন্ত্রণে এলেও খুচরায় দাম সেভাবে কমেনি। নামমাত্র কিছুটা কমিয়ে ডিম বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে তেল, চিনি এ দুটি পণ্যের নতুন দাম কার্যকরের 4 দিন পেরিয়ে গেলেও রাজধানীর বাজারগুলোতে এখনও নতুন দামে তেল ও চিনি পাওয়া যাচ্ছে না, আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহের ঘাটতি না থাকলেও অস্বাভাবিক দাম বেড়েছে রসুনের। এটা খুবই খারাপ, এটা মানুষের জন্য খুবই অসুবিধা হয়ে যায়। আর মাংস কিনেছে, গরুর মাংস, গরুতে 780 টাকা করে নিচ্ছে, এটা 700 টাকার মধ্যে থাকা উচিত। সো আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের উচিত আসলে এই মনোপলটাকে ব্রেকডাউন করা। প্রত্যেকটা মার্কেটে আসলে আপনি এরকম বাজার কমিটিগুলো থাকে, সো ওনাদেরকে যদি একটু স্ট্রিক্টলি মেনটেন করা যেতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে পুরো মার্কেটটাকে এই মনোপলটাকে ব্রেকডাউন করতে পারলে আসলে আপনার প্রাইসটাকে একটা এফোর্ডেবলের মধ্যে রাখা পসিবল। আসলে বাজার সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সরকারের মনে হয় নৈতিক দায়িত্ব। যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে সাধারণ মানুষের জন্য খুবই দুর্যোগময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ক্রেতারা বলছেন দাম বাড়ানোর ঘোষণায় সাথে সাথে দাম বাড়লেও কমানোর ক্ষেত্রে সেই চিত্র একেবারেই উল্টো। রসুন আগে ছিল 180 টাকা, এখন 190 টাকা, এখন 220 টাকা কেজি। আদা ছিল 180, 190, এখন 220 টাকা কেজি। আদা রসুনের দাম বাড়ছে, তারপরে পেঁয়াজের দাম বাড়ছে, পেঁয়াজ এখন 90 টাকা, 85 টাকা, আর ইন্ডিয়ানটা বিক্রি করতেছি 65 টাকা, 60 টাকা। আলু 40 টাকা, কসুরমুখি 60 টাকা, ফুলকপি 60-50, পাতাকপি 60-70, পটল হলো 50, কাঁকরোলা 80 টাকা, করলা 80 টাকা, পেঁপে 30 টাকা, এরকমই দাম। কোনো কারণ ছাড়াই যারা মূল্যবৃদ্ধির কারসাজির সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি তাদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণতন্ত্রের নামে লেবাজধারী ফ্যাসিস্ট বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, গণতন্ত্র ধ্বংস করে বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিক মহলে চিহ্নিত বিএনপি বিরুদ্ধে আওয়ামী লীগ রাজপথে থাকবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র হত্যাকারী, ভোটচোর ও দুর্নীতিবাজ সবকিছুর একটাই নাম বিএনপি। দুর্নীতির কথা শোভা পায় না, এই দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে বিএনপি, তারাই এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে, তারাই এদেশে ভোট চুরির রাজনীতি শুরু করেছে, তারাই এদেশে ভুয়া ভোটার তালিকা করেছে। পেশিবাদ কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ বিএনপি জানিয়ে সেতুমন্ত্রী আরো বলেন, বিএনপির পেশিবাদ থেকে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে শেখ হাসিনা। পেশিবাদ কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ বিএনপি। ফ্যাসিবাদী রাষ্ট্র তারা করেছে, শেখ হাসিনা শৃঙ্খল মুক্ত করে গণতন্ত্রকে সামনের দিকে
এগিয়ে নিচ্ছে। এ সময় বিদেশীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচন যারা চায় না, অগ্নিসন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে, নিষেধাজ্ঞা ও ভিসা নীতি প্রয়োগ করে কিনা যুক্তরাষ্ট্র তা দেখার অপেক্ষায় আওয়ামী লীগ। আপনাদের তো মূল কথাই হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ, যেই বাধা দেবে তার বিরুদ্ধে ভিসা নীতি, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা। এই কাজ তো বিএনপি করছে, আমরা তো করছি। আমরাও দেখবো এই নিষেধাজ্ঞার মানে কি, আমরাও দেখবো এই ভিসা নীতি কার বিরুদ্ধে। শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি ধামকিকে ভয় পায় না বলেও জানান ওবায়দুল কাদের। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকা সহ সারাদেশে মহানগরগুলোতে গণমিছিল করবে বিএনপি সহ সমমনা দল এবং জোট। বেলা তিনটায় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর পৃথক স্থান থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের অন্যান্য মহানগরে একই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সরকার পতনের একদফার আন্দোলনে এটি দলটির চতুর্থ কর্মসূচি। বৃহস্পতিবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা। একই দাবিতে শনিবার সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা করবেন দলটির নেতাকর্মীরা। জয়পুরহাটে চড়া মুনাফার লোভ দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে 15 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এনজিও কর্মকর্তা আসাদুজ্জামান ওরফে মানিকের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, আমানত নিয়ে মুনাফা তো দূরের কথা, আসল টাকাই ফেরত পাচ্ছেন না প্রায় 200 গ্রাহক, এতে পথে বসেছেন তারা। জয়পুরহাট থেকে মোহাম্মদ নেওয়াজ মোর্শেদ নোমানে পাঠানো রিপোর্ট, আরও জানাচ্ছেন মন্ডলের নাম। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজার এলাকায় 7 বছর আগে কখনো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সংস্থা লিমিটেড, আবার কখনো আস্থা লিমিটেড, কখনো পমাসেস, এমন সব নামে এনজিও খুলে চড়া মুনাফার লোভ দেখিয়ে আমানত সংগ্রহ শুরু করেন আসাদুজ্জামান ওরফে মানিক। উপজেলার নিম্নআয়ের মানুষের কাছ থেকে চড়া মুনাফার লোভ দেখিয়ে প্রায় 15 কোটি টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত মানিক। এতে পথে বসেছে 200 গ্রাহক। ভুক্তভোগীদের অভিযোগ, আমানতের টাকা ফেরত চাইতে গেলে দেওয়া হয় হুমকি ধামকি। এই মুহূর্তে আসার কথা, আমি বললাম আমি আসে আমাকে দেবাস, আমি এটা নিয়ে আসি, আসার পর তোমারটাও নিয়ে যায়। মানে কেটাটাই 1 লাখ টাকা দিয়েছি, 3 বছর ধরে আমার টাকা দেন না, 2 মাস ধরে যা ধরেছি খালি কয় দিন। কি মানিকের কোনো যে লজিস্টে দিছে কোনো নাম নাই, কি কোনো ব্যাংকের কোনো ঠিকে নাই নাই, নিজেও তো বলে আমার কিস করে টাকা তোলো। উনি বলছে যে আমার টাকা দিবি, কিন্তু এখন দরকার আমার, যাই বলে আস না কাল এভাবে ঘুরে আসি আর। এদিকে অভিযোগ অস্বীকার করে মানিক বলছেন ভিন্ন কথা। আমরা আগের পার্টনাররা যখন ছিল তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গার থেকে টাকা নিয়ে আসছে, তারা আসলে 3000 টাকা করে নিয়ে আসছে লাখে প্রতি মাসে, এটা নিয়মের বহির্ভূত ছিল। টাকা তো নিয়মের বহির্ভূত নিয়েছি, সেটা হয়তো আমাদের সিদ্ধান্তটা ভুল ছিল, সেটা সঠিকের জন্য আমি 1000 টাকা করে দিতে চেয়েছি। এ বিষয়ে জেলা সমবায় কর্মকর্তা জানান, অনিয়মের কারণে মানিকের এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে অনেক আগে। এটা 75 নম্বর রেজিস্ট্রেশন 13/3/2016 সালে এটা নিবন্ধন হয় এবং এই সমিতি দীর্ঘদিন আমরা তদারকি দিয়েছি এবং সমবায় আইন এবং বিধিমালার আলোকে তাদের কাজ না করার কারণে এটা এই সমিতির বিভিন্ন অনিয়মের কারণে সমিতির নিবন্ধন 13/3/2023 তারিখে বাতিল করা হয়েছে। মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতার দাবি ভুক্তভোগীদের। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, জয়পুরহাট। জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা এবং দোয়া মাহফিল হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে নয়নাবাদ ইসদাইর শান্তা গার্মেন্টস এলাকায় এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এ সময় তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে একটি মহল। প্রধান বক্তা হিসেবে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের নারায়ণগঞ্জ জেলা সভাপতি জসিম উদ্দিন। সেটা মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ 14 বছরে যা করে গেছে আপনারা দেখছেন, নারায়ণগঞ্জ আজকা
সোনার ময়দান বানায় দিয়েছে, সামনে আরও দিবে। শুধু নারায়ণগঞ্জ নয়, সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছে তার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত 21টা হামলা হয়েছে, 21টা হামলার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ সুস্থ রাখছে, ভালো রাখছে। আগামী দিনগুলো আসতেছে কঠিন দিন, এখনও জামা শিবির পুটি দিতেছে বিভিন্ন জায়গায়। আপনারা যে যেখানে পাবেন সেখানে আইনের হাতে দিবেন। আপনারা আগামী নির্বাচনে শামীম বাইরে ভোট দিবেন, একসেটা নৌকা মার্কা, এখানে যেন ধানের শীষ জামাত শিবির কেউ যেন ভোট না পায় সে ব্যবস্থা করবেন। বাংলাদেশ মধ্যেখান দিয়ে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে কিছু সংখ্যক পদলোহী, যারা দেশকে বেচে রাজনীতি করে। তারেক রহমান যে লন্ডনে বসে একটা কাজই করছে যে ইলেকশন জানি না, শেখ হাসিনার বাইরে শেখ হাসিনাকে ম্যানেজ করতে হবে, এবং সেখানে যাই হোক দেশে জাহান্নামে যাক তার কিছু এসে যায় না। সাতক্ষীরার পাটকেল ঘাটা 30 মাইলে বাসের ধাক্কায় মাহমুদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে, এর সময় আহত হয়েছেন আরও একজন। সকাল 9টায় সাতক্ষীরা খুলনা সড়কে 30 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মাহমুদুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সকালে তিনি তালা থেকে রিফাত হোসেনকে নিয়ে সাতক্ষীরা আসছিলেন। পথে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাহমুদুল, আহত হয় রিফাত হোসেন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাটোরের বড়াই গ্রামে আবু তালেব নামে এক অটো ভ্যান চালকের গলা কেটে অটো ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গেল রাত 9টার দিকে উপজেলার রামাগাড়ি শাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই ভ্যান চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় বালিয়া বাজার থেকে রামাগাড়ি যাওয়ার কথা বলে যাত্রী বেশে চারজন ছিনতাইকারী আবু তালেবের অটো ভ্যানে ওঠে। পথে শাহপাড়া বাঁশছাড় এলাকায় নির্জন স্থানে দুর্বৃত্তরা আবু তালেবের গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে অটো ভ্যানটি নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আবু তালেবকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। চাপাই নবাবগঞ্জের নাচলের চাঞ্চল্যকর 4 বছরের শিশু ধর্ষণের আসামি মোহাম্মদ কাউসার আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। আটককৃত মোহাম্মদ কাউসার আলী নাচল থানার চৌপুকুরিয়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। সকালে চাপাই নবাবগঞ্জ র্যাব ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার সংবাদ সম্মেলনে বলেন, গত 12ই আগস্ট গভীর রাতে আসামি বিকৃত যৌন আকাঙ্ক্ষার শিকার হয় 4 বছরের শিশু। পাশে আসামির স্ত্রী ঘুমন্ত অবস্থায় থাকায় সে ভিকটিমের মুখ চেপে ধরে এবং এই পৈশাচিক নির্যাতন চালায়। পরে রক্তক্ষরণ, ব্যথা এবং শারীরিক অসুস্থতার কারণে ভিকটিমকে নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। পারিবারিক জিজ্ঞাসাবাদে ভিকটিম এবং আসামির স্ত্রী এ ঘটনার বিবরণ দেন। এর প্রেক্ষিতে গত 13ই আগস্ট ভিকটিমের বাবা বাদী হয়ে চাপাই নবাবগঞ্জ জেলার নাচল থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকে আসামি গা ঢাকা দিয়েছেন। শিল্পনগরী ময়মনসিংহের ভালুকায় পৌরসভা এবং হবিরবাড়ি ইউনিয়নে রাস্তার পাশে প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে কয়েক টন ময়লা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে। প্রায় মশামাছির উৎপাত বাড়ার পাশাপাশি দুর্গন্ধে এই সড়কে চলাচল করা অসহনীয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। দুর্গন্ধে আশেপাশের অনেকেই বাড়িঘর ছেড়ে চলে গেছেন অন্যত্র। দীর্ঘদিনের এমন ভোগান্তি লাঘবে বারবার দাবি জানিয়েও প্রতিকার পাননি এলাকাবাসী। যদিও মানুষের ভোগান্তি দূর করতে অচিরে বিকল্প জায়গায় ময়লা ফেলার উদ্যোগের কথা জানিয়েছেন হবিরবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু। আর এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদ। খাবার খাইতে গেলেও দরজা জামাল লাগে খাইতে হবে। এই ময়লাটার কারণে আমাদের অনেক ক্ষতি হইতেছে, দুর্গন্ধ ছড়াইতেছে, মশামাছি বিস্তার করতেছে। ফেলা এটা তো অবশ্যই মারাত্মক, এটা একটা দুর্গন্ধ এবং অনেকের স্বাস্থ্যের একটা
ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে পৌরসভা বা সিটি কর্পোরেশন কিন্তু কাজগুলো করছে, ময়লা আবর্জনা পরিষ্কার করছে, তারপরও আমরা আমাদের পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে যতটুকু করণীয় আমরা ইনশাআল্লাহ করব। ময়লা ফেলানোর জন্য উপযুক্ত জায়গা না, আমরা বারবার নিয়ে বসছি, আমরা সর্বদিনে পরিষদের সদস্য যারা আছেন মিটিং করছি, অলরেডি আমরা জায়গা খুঁজতেছি, জায়গা পেলে আমরা ইনশাআল্লাহ, এবং আমাদের পরিকল্পনা হচ্ছে যে সিটি কর্পোরেশনের মতো যে সিস্টেমটা আছে প্রতিদিনের ময়লা পত্র নিয়ে আসা, আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সেভাবে অলরেডি আমরা মিটিং করেছি, রেজলিউশন টেনেছি, এটা সমাধান করা হবে। রোপা আমনের মৌসুমে ধান চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কৃষকরা। তবে উৎপাদন ব্যয় বেশি হওয়ায় কৃষকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেলে লোকসানের আশঙ্কা তাদের। এদিকে প্রতি বছরের মতো এবারও ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা কৃষি বিভাগের। রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। চলছে রোপা আমনের মৌসুম, তাই তো কেউ বীজতলা থেকে চারা তুলছেন, আবার কেউ করছেন জমি প্রস্তুত, কারো কারো ব্যস্ততা চারা রোপণের কাজে। এমন কর্মযজ্ঞ চলছে সিরাজগঞ্জের কাজীপুরের কৃষকদের। কৃষকরা বলছেন সার ডিজেল বিদ্যুৎ খরচের পাশাপাশি বেড়েছে শ্রমিকদের মজুরিও, ফলে বাড়তি খরচে আমন আবাদ করছেন তারা। তবে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেলে লোকসানে পড়তে হবে তাদের। দাম বেশি, আলুর দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, কামলার দাম বেশি, চারা তুলতেছি খেতে চারা লাগাবো, সার লাগে, কামলা লাগে, ওষুধ লাগে, ধান লাগাতে আবার ওই সার দিতে হয়, প্রচুর পরিমাণ সার লাগে, এবার যে খরচা হইতেছে তাদের খড়ি না খরচ ওঠা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের ধানের দাম বেশি রাখবো আর সারের দাম কমান নেবো, তাহলে সেটা আমাদের পাত্তায় আসবে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা বিঘা প্রতি 20-22 মন ধান পাবেন বলে আশা কৃষি বিভাগের। রোপা আমনের লক্ষ্যমাত্রা আছে 11,100 হেক্টর, এবং ইতিমধ্যে আমাদের 6,000 হেক্টরের মতো আমাদের অলরেডি আমাদের পূরণ হয়ে গেছে, আপনার প্রায় যা 53%-এর উপরে আর কি আশা করছি আর কি, 20-22 মন আমাদের প্রতি বিঘাতে আমাদের ধান উৎপাদন হবে। চলতি মৌসুমে কাজীপুর উপজেলায় 11,100 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। খুলনা বটিয়াঘাটা উপজেলার নারী ফুটবল খেলোয়াড়দের উপর হামলার পর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে আবারও অনুশীলন শুরু করেছে তারা। তেঁতুলতলা প্রাথমিক স্কুল মাঠে সুপার কুইন ফুটবল একাডেমিতে তারা এই অনুশীলন করছে। তবে খেলার মাঠ সহ বাড়ি পর্যন্ত তাদের নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে হামলার ঘটনায় জড়িত সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্রীড়া সংগঠক সহ বিভিন্ন সামাজিক সংগঠন। বাবুল আক্তার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শেখ রাসেল। খুলনার বটিয়াঘাটায় বিভাগীয় অনূর্ধ্ব 17 দলের ফুটবলার সাদিয়া নাসরিন, মঙ্গলি বাগচি, হাজেরা খাতুনের উপর হামলা ও পরবর্তীতে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটে। এতে চরম নিরাপত্তাহীনতায় প্র্যাকটিস বন্ধ করে দেয় ফুটবলাররা। আসামিরা আমাদের হুমকি দেয় যে তারা আমাদের মামলা না তুললে, মানে তাদের মামলা না তুললে আমাদের অ্যাসিড মারবে। এ ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ঘটনা গড়ায় প্রধানমন্ত্রী পর্যন্ত। তিনি স্থানীয় প্রশাসনকে নারী ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন। বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা এখানে এসেছি এবং ঘটনা শুনেছি এবং তাদেরকে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিশ্রুতি। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তায় আবারও অনুশীলন শুরু করে সুপার কুইন ফুটবল একাডেমির খেলোয়াড়রা। প্রশাসন, প্রধানমন্ত্রী আমাকে সাথে থাকা, সে আমাদের সাথে পাশে প্রশাসনকে সাপোর্ট দেওয়ার কথা। আমরা এখন সবাই মাঠে আসতে পারতেছি, প্র্যাকটিস করতে পারতেছি, এখন আমাদের কোনো আতঙ্কে ভয় আর নেই। আমরা বাসা থেকে, মানে পুলিশ আসছে বাসা থেকে আমাদের নিয়ে আসছে, নিয়ে এসে আবার প্র্যাকটিস করাচ্ছে, আবার প্র্যাকটিস শেষে আবার আগে দিয়ে আসতেছে পুলিশরা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে পুলিশি নজরদারি রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা তাদেরকে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করছি এবং তারা যখন প্র্যাকটিস করে সেদিকে আমরা খেয়াল রাখি এবং পুনরায় যাতে এই জাতীয় ঘটনা না ঘটে সেজন্য আমাদের পুলিশি নজরদারি জোরদার আছে। হাফ প্যান্ট পরে ফুটবল খেলায় গত 29 জুলাই রাতে বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে পর্যায়ক্রমে 4 নারী ফুটবলারকে মারধর ও গুরুতর আহত করে স্থানীয় নূর আলম পরিবারের সদস্যরা। এ ঘটনায় 30 জুলাই বটিয়াঘাটা থানায় 4 জনের নাম উল্লেখ করে হত্যা প্রচেষ্টা মামলা করেন ফুটবলার সাদিয়া নাসরিন। শুধু বঙ্গমাতা আর অনূর্ধ্ব 17 টুর্নামেন্টে নয়, বিদেশের মাটিতে সুপার কুইন ফুটবল একাডেমির খেলোয়াড়রা তাদের নৈপুণ্য দেখিয়ে এদেশের সুনাম বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাধারণ মানুষদের।
বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ডিমের দাম, বাড়তি মুরগি ও সবজির বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের দাবি ক্রেতাদের। আন্তর্জাতিক মহলে চিহ্নিত সন্ত্রাসী দল বিএনপির বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা ওবায়দুল কাদেরের, একদফা দাবিতে বিএনপির গণমিছিল। এবং জয়পুরহাটে চড়া মুনাফার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এনজিও কর্মকর্তার বিরুদ্ধে, পথে বসেছে 200 পরিবার। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।